সাঙে প্রতিমা নিরঞ্জন কৃষ্ণনগরের ঐতিহ্য আর সেই ঐতিহ্যের সাঙে চেপেই কার্তিক ঠাকুর চললেন নিরঞ্জনে চলুন দেখে শোভাযাত্রার উত্তেজনা ঠিক কোন পর্যায়ে পৌঁছে গেছে আপনারা তো বুঝতেই পারলেন যে কৃষ্ণনগরে যে জেল রোড একেবারে চিরকাল নিস্তব্ধ নিষ্পন্দ থাকে তা একেবারে তোলপাড় করে দিয়ে চলে গেল এই সাংবাহিনী আমাদের ছোটোবেলায় দেখতাম যে সাং কাঁধে বেহারারা একটানে অনেক দূর ছুটে গিয়ে তবে বিশ্রাম নিত কিন্তু এখন কী হয়েছে কৃষ্ণনগরে সাং একটু হাঁটে আর থামে হাঁটে আর থামে দৌড়ায় আর না এরকমই একটি সাংকে দেখলাম যে বিশ্রাম নিচ্ছে তারা একেবারে পথ হয়ে মানে সাংশ্রান্তই বলা যেতে পারে বিশ্রাম নিচ্ছে কোথায় না সিদ্ধেশ্বরী কালীবাড়ির একেবারে দৌড় গোড়ায় ব্যাস তারা আবার সাং তুলে নিয়েছে বিশ্রাম শেষ চলল তারা বিসর্জন ঘাটের দিকে কার্তিকের নাচ দেখুন আর তাদের উত্তেজনা দেখুন ওরা ঘাটে যাক আমরাও বিসর্জন ঘাটে যাই এই দেখুন আরেকটি প্রতিমার নিরঞ্জন হচ্ছে এই প্রতিমাটিও কিন্তু সাং এসেছে সেই কার্তিক ঠাকুর কৃষ্ণনগরের কার্তিক ঠাকুর তো সাং ছাড়া চলে না দেখুন এবার সাং থেকে যে পাটা থাকে প্রতিমার সেই পাটাকে আলাদা করা হচ্ছে বড় প্রতিমার যে সাং আর ছোট প্রতিমার সাং একেবারে নিয়ম এক পাটা কাটতে হবে তারপর প্রতিমাকে বের করে নিরঞ্জন দিতে হবে এইবার সেই প্রতিমা নিরঞ্জন হচ্ছে দেখুন তাহলে তো দেখলেন যে করে কিরকম কার্তিক প্রতিমা নিরঞ্জন হয়ে গেল জলঙ্গি নদীতে এই ওয়ান টু থ্রি করে কিন্তু প্রতিমাও তোলা হয় প্রতিমাবাহকেরা যখন প্রতিমা তোলেন আমি শুধু দেখিয়েছিলাম যে সুদীপ্ত পালের কারখানা থেকে প্রতিমাবাহকেরা যে লরিতে প্রতিমা তুলছেন তখনও তারা ওয়ান টু থ্রি বলেই তুলছেন ফলে ওয়ান টু থ্রি কিন্তু প্রতিমার সঙ্গে জড়িয়ে আছে সে কথা কিন্তু আপনাদেরকে মানুন চ না মানুন মেনে নিতেই হবে এইবার সাং নিয়ে ফেরা মণ্ডপে বড় প্রতিমার ক্ষেত্রেও তাই সাং নিয়ে ফিরে যেতে হবে দেখুন কেমন নাচতে নাচতে ফিরে যাচ্ছে সাং নিয়ে এই যে একটা নিরঞ্জন আপনারা দেখলেন কার্তিক প্রতিমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন রকমের একটা বিসর্জন দেখাবো কার্তিক প্রতিমা অনেকে জলে দেন না তারা কিন্তু কোনো গাছের নিচে বা জঙ্গলে রেখে দিয়ে যান কার্তিক প্রতিমাকে এবং সেখান থেকেই কিন্তু প্রতিমা আস্তে আস্তে মাটিতে মিশে যায় এভাবেও কিন্তু পরিবেশবান্ধব নিরঞ্জন হয় তো সব মিলিয়ে কেমন লাগলেও এই কার্তিক বিসর্জন অবশ্যই জানাবেন